বিসমিল্লাহির রহমানির রহিম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাওসি কর্তৃক আয়োজিত শিক্ষা মন্ত্রণালয়ের ডিজাইন নির্দেশনা অনুযায়ী আমাদের ঝাড়গ্রাম কলেজ কর্তৃক আয়োজিত এই ক্লাস শুরু। এ পর্যায়ে বা ধারাবাহিকতার আজকের আমি মোহাম্মদ লুৎফর রহমান প্রভাষক ঝাড়গ্রাম কলেজ ঝাড়গ্রাম সাতক্ষীরা। তা আমাদের আজকের আমি যে বিষয়টা আলোচনা করতে চাচ্ছি সেটা হলো ডিগ্রি তৃতীয় বর্ষ, বিষয়ের নাম সাধারণ যুক্তিবিদ্যা পত্র ষষ্ঠ। আজকের তোমাদের যে বিষয়টা আলোচনা করা হবে বা আলোচ্য বিষয়গুলো হলো কি পদ, কি পদের প্রকারভেদ, পদ ও শব্দের মধ্যে পার্থক্য। তা তোমরা কি কেউ পদ কি বলতে পারবে? তুমি ওকে, তোমরা ভালো বলেছ। তারপর আমি একটু বলে পদ, তাই না? যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় কি? যুক্তি বা ন্যায় এর স্বরূপ সম্পর্কে আলোচনা করা। তদ্রূপ পদেরও কি গুরুত্ব খুবই, তাই না? পদ শব্দটি আসছে মূলত কি শব্দ থেকে? পদ শব্দটি আসছে মূলত টার্ম থেকে, তাই না? টার্ম, পদের ইংরেজি পদ শব্দ হলো টার্ম। আর এটা আসছে কি থেকে? উদ্ভূত ল্যাটিন শব্দ টার্মিনাস, টার্মিনাস, টার্মিনাস শব্দ থেকে। তাহলে টার্মিনাস শব্দের অর্থ হলো প্রান্ত বা শেষ সীমা। ওকে, তাহলে পদকে দুইটি যুক্তিবাক্য, যুক্তিবাক্য বা বচনের দুই প্রান্তে যে শব্দ বা শব্দ সমষ্টি থাকে তাকে পদ বলে। ক্লিয়ার? তো বইয়ে আমরা কি আছে? পদ শব্দের ইংরেজি বলে টান, টান টানাস থেকে আসছে, তাই তো? প্রান্ত ভাষার কাজে উৎপত্তিভাবে যুক্ত হলো পদ যুক্তিবাক্য দুই প্রান্ত হচ্ছে পদ শব্দ বা শব্দ সমষ্টি। পদের দুইজন লজিশিয়ান দিয়েছে সেগুলোকে ল্যাটার এবং ম্যাকবেথ। এরা কি বলছে? ল্যাটার এবং ম্যাকবেথ বলছে কি? বলছে যে তারা দ্য এলিমেন্টস অফ লজিক গ্রন্থে পদ হলো একটি যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধি, অর্থাৎ একটি বাক্য বা যুক্তিবাক্য যার সম্পর্কে কিছু বলা হয় বা যা কিছু বলা হয় তাই হলো পদ। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, আমরা এবার কী করবো? পদের প্রকারভেদ। পদ বাংলায় আমরা কিন্তু পদ পড়েছি কি পাঁচ প্রকার, তাই না? এখানে কিন্তু যুক্তিবিদ্যায় পদ কিন্তু পাঁচ প্রকার নয়, ওই পদ আর এই পদ কিন্তু এক নয়। এখানে পদকে দুই প্রকার, যাদের সংকীর্ণ অর্থে পদ আর ব্যাপক অর্থে পদ। সংকীর্ণ অর্থে কি? সংকীর্ণত্বে যে শব্দ বা শব্দ সমষ্টি কেবল কোনো বচন বা যুক্তিবাক্যের উদ্দেশ্য বিধিভাবে কেবল ব্যবহৃত হতে পারে বা হয়েছে। তাহলে কি বলছে? সংকীর্ণত্বে যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তিবাক্য বা বচনের উদ্দেশ্য বা বিধি রূপে ব্যবহৃত হয়েছে বা হতে পারে। তাই যেমন কি রফিক হয় মেধাবী, তাই না? রফিক হয় মেধাবী, এখানে রফিক হয় মেধাবী, এখানে কি এই দুটো কিন্তু কি পদ, আর ব্যাপকাত্মে পদকে, ব্যাপকাত্মে পদ যে শব্দ শব্দটা কোনো বচন বা যুক্তির উদ্দেশ্য বা বিধি হিসেবে ব্যবহৃত হতে পারে, তাই না? উদ্দেশ্য বা ব্যবহৃত হতে পারে, যেমন কি রফিক বই, মানুষ, কলম, গরু ইত্যাদি। ওকে, এখন আমরা কি পদ শব্দের মধ্যে বাদ করবো দেখবো, তাই না? তাহলে আমাকে শব্দ জানতে হবে, শব্দকে
কোনো কতগুলো বর্ণ বা অক্ষর সমষ্টি হলো শব্দ। তাহলে এখন আমরা কি পদ শব্দের মধ্যে দেখব যে কিছু বৈসাদৃশ্য বা পার্থক্য আছে, হ্যাঁ না? যেমন শব্দ কি হলো কতগুলো অর্থপূর্ণ বর্ণ বা অক্ষর সমষ্টি, আর পদ হলো কতগুলো শব্দ বা শব্দের সমষ্টি, যা কি উদ্দেশ্য বা বিধি হিসেবে যুক্তিপক্ষে ব্যবহৃত হয়। আর প্রতিটি পদই হলো কি শব্দ, তাহলে প্রতিটি পদই শব্দ, কিন্তু প্রতিটি শব্দই পদ নয়। পদ কোন ধারণার প্রতীক, আর শব্দ বস্তুর প্রতীক। শব্দ মানে হলো একটি মাত্র শব্দ, কিন্তু পদ একাধিক শব্দের সমষ্টি দ্বারা হয়ে থাকে, তাই না? যেমন কি ঢাকা কলেজের দর্শন বিভাগের ছাত্ররা ভালো, এখানে কিন্তু কি কেবলমাত্র দুটো শব্দই কিন্তু পদ, কিন্তু একাধিক শব্দের সমষ্টি আছে। ক্লিয়ার? বচন বা যুক্তিবাক্য ব্যবহারের যোগ্যতা অর্জিত বা হলো কোনো অর্থপূর্ণ যদি ধ্বনি সমষ্টি বা অক্ষরের সমস্ত শব্দের মর্যাদা পায়, কিন্তু বচন বা যুক্তিবাক্য ব্যবহারের যোগ্যতা অর্জিত না হলে কিন্তু সেটা পদ হবে না। আর কি বলছে, সকল শব্দ পদ নয় কিন্তু সকল পদই শব্দ, তাহলে সকল শব্দই পদ নয় কিন্তু সকল পদই শব্দ। ক্লিয়ার? পদে একাধিক অর্থ থাকতে পারে, কিন্তু শব্দের একাধিক অর্থ থাকতে পারে না। শব্দের সাহায্যে চিন্তা, ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা ইত্যাদি প্রকাশ করা যায়, কিন্তু পদের সাহায্যে কিন্তু এগুলো প্রকাশ করা যায় না। শব্দের পরিধি বা পদের পরিধি, শব্দের পরিধি পদের পরিধির চাইতে বেশি, শব্দের পরিধি পদের পরিধির চাইতে বিস্তৃত, কিন্তু পদের পরিধি শব্দের পরিধির চাইতে সংকীর্ণ। ওকে, তোমরা কি ক্লিয়ার? তাহলে আমরা আবার একটু বলি, আজকের আমরা যে বিষয়গুলো একটু পড়ালাম, পদ কি, পদের প্রকারভেদ, পদ শব্দের মধ্যে পার্থক্য। ওকে, তোমরা আগামী ক্লাসে শব্দ এবং পদ সম্বন্ধে পড়ে আসবে ভালো করে, আর শব্দের প্রকারভেদ আমরা পড়ব এটাই। আর একটা, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। থ্যাংক ইউ, বেস্ট অফ গুড লাক।